গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর এই দেখো, পিউ কি সুন্দর সাইকেল চালাতে শিখে গেছে। এটা হচ্ছে আমাদের ক্লাব, অগ্রণী বেলেঘাটা ক্লাব। এটা আমাদের পাড়ার একটা খুবই জনপ্রিয় ক্লাব। এই ক্লাবটার মধ্যে একটা লম্বা সারফেস আছে, ওর মধ্যেই আমি পিউকে সাইকেলিং প্র্যাকটিস করাই। আগে তো রেগুলার আমি প্র্যাকটিস ওকে করতে সাহায্য করতাম, কিন্তু ইদানিং এই সমস্ত সিচুয়েশনের জন্য একদম হয়ে উঠছিল না। ওর সাইকেলটাও খুব খারাপ হয়ে গেছে, আর ওর হাইটের তুলনায় সাইকেলটা ছোট হয়ে গেছে। তা তাতে কি হয়েছে, ও তাও ওটা নিয়ে প্র্যাকটিস করছে আর ভালোই চালাচ্ছে। মাঝখানে খুবই মন খারাপ করছিল, কারণ বাচ্চারা একদম বেরাতে পারে না, খেলতে পারছে না, স্কুলে যেতে পারছে না, বন্ধুদের সঙ্গে দেখা করতে পারছে না। ওদের মতো একটা ডিপ্রেশন বা অবসাদ চলে আসে। সেই জন্য আমি রঞ্জিতকে দিয়ে এই সাইকেলটা ঠিক করিয়েছি, আর দিনের কিছুটা সময় ওকে আমি সাইকেল চালাতে ছেড়ে দিই। ও তাতে খুবই মানে এনার্জাইজ ও তাতে খুবই এনার্জাইজড হয়ে যায়। কাজের শেষে আমরা চলে এসেছি সুভাষ মেলায়, আর আমি সুভাষ মেলার কিছু কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত লোকের জমজমাট, মানুষ এতদিন পরে মেলায় আবার সংঘবদ্ধ হতে পেরে খুবই খুশি, খুবই আনন্দিত। আর এখানে একজন সান্টা ক্লজ সেজে দাঁড়িয়ে আছে, সে আমার মেয়ের সাথে হ্যান্ডশেক করলো আর আমাকে কিছু কথা সে বলছিল। তা সেটাই আমি সেটাও রেকর্ড হয়ে গেছে। তো যাই হোক, সে এমনি একটু জাস্ট কেয়ারিং টাইপ করছিল। এখানে পুলিশও আছে দেখাশোনা করার জন্য, যাতে কোনো রকম গণ্ডগোল না বাধে। আর নানান ধরনের স্টল অনেকদিন পরে আবার মেলায় এসে আমাদের খুবই ভালো লাগছে। একটা ইউনিক টাইপের স্টল আমি এখানে দেখতে পেলাম, তাই তোমাদের সাথে শেয়ার করছি সেটা। এইখানটা দেখা যাচ্ছে কিছু পাথরের তৈরি ভাস, খুব বড় বড় আর ছোট আছে, নানান ধরনের এখানে ছোট বড় সাইজের আছে আর অন্যান্য শেপের আছে, টেবিল টাইপেরও আছে। এত ভালো লাগছে আমার, এগুলো একদম এক্স্যাক্ট কি পাথর সেটা আমি জানি না, হয়তো মার্বেল টাইপ কিছু একটা হবে। আর এখানে দেখুন টর্টয়েস বানানো, নানান ধরনের শেপ ওরা দিয়েছে, হ্যাঁ, ঘর সাজানোর জন্য, হোম ডেকোরে সমস্ত কিছু। এত ভালো লাগছে, কিন্তু একটু টাচ হলেই এটা এদিক ওদিক। আমি কিনে নিয়েছি কয়েকটা মাস্ক, এটা আমার জন্য কিনেছি, আর আরেকটা লাল পরেছিলাম, ওটাও আমি আগের দিন কিনেছিলাম। আমার মেয়েকে এরকম একটা ইউনিকর্ন পেন আমি কিনে দিয়েছি, প্রতি বছরই ওকে আমি পাস করলে ওকে পেন পেন্সিল বক্স এগুলো কিনে দিই। তা অ্যামাজন থেকে আমার একটা অর্ডার আজকে এসেছিল, সেটা আমি রেকর্ড করে রেখেছিলাম, তা আমি ভাবলাম তোমাদের সাথে এটা আমি শেয়ার করি। আর রঞ্জিত আমাকে হেল্প করছে। আমার আসলে যে মানে ভিডিও করার যে আমার স্ট্যান্ডটা খুব প্রবলেম করছে, ভেঙে গেছে, এই জন্য আমি ভিডিও করতেও পারছি না। কিছু কিছু জিনিস আমার শেয়ার করার ছিল, সেটা আমি শেয়ার করতে পারছি না। প্যাকেজিংটা আমার একদম ভালো লাগছে না, আর প্যাকেজিংটা আমার খুবই চিপ কোয়ালিটি মনে হচ্ছে। আমি এর মধ্যে একটা আমি ঘড়ি অর্ডার করেছি, কিন্তু আমি যে ইনভেস্ট করেছি তার অনুযায়ী আমার এটা একদম কোয়ালিটি ভালো লাগছে না। আমার প্যাকেট দেখেই মানে আমার বুঝতে পেরে গেছিলাম যে এটা ভালো না, এটা আমি অবশ্যই অবশ্যই রিটার্ন করব। কোয়ার্টজ লেখা আছে, কিন্তু এটা কোয়ার্টজের না। আর দেখো আমি কি কি নিয়ে এসেছি আমার প্রথম স্যালারি থেকে। আমার একদম ছোটো সা স্যালারি, তার মধ্যে কি কি কিনবো, এটা আমার একটা টিফিন বক্স, রঞ্জিতকে খাবার দেওয়ার জন্য খুবই দরকার ছিল, সেই একটা নিয়েছি। আর নিয়ে নিয়েছি আমি কিছু ওয়াটার বোতল, এইগুলো হচ্ছে মিল্টনের, মিল্টনের ওয়াটার বোতলই আমি ব্যবহার করি। আমি তো ভেবেছিলাম প্লাস্টিক আর ব্যবহার করব না, কিন্তু কিছু কিছু সময় প্লাস্টিক বোতলে জল স্টোর করতেই হয়, জল খাওয়ার জন্য না, অন্যান্য অনেক রকম কাজ থাকে রান্নার সময়, কারণ আমার স্টোরেজ খুবই কম।
এই জন্য আমাকে কিনতে হলো। আর এরকম একটা আমি চটের ব্যাগ পেয়েছি, খুবই চিপ রেটে পেয়েছি, কিন্তু খুবই ভালো কোয়ালিটি আমার মনে হচ্ছে, ওনলি 30 রুপিজে। হ্যাঁ, রঞ্জিতকে খাবার দেওয়া মানে রোজ ও টিফিনটা যে নিয়ে যায়, সরি টিফিন না, লাঞ্চ যে নিয়ে যায়, ওটা দেওয়ার আমার কাছে কোনো ব্যাগ ছিল না, তা এটা ওটার মধ্যে দিয়ে দিতাম। তা আজকে আমি একটা এই জন্য ব্যাগ কিনে আনলাম। আর আমার কি বলবো, অনেক দিনের ইচ্ছা ছিল কয়েকটা আমার বইয়ের, সেই বইগুলো আমি পেয়ে গেছি, তা সেইগুলো আমি কিনে নিয়ে এসেছি। কিনে নিয়েছি আমি লাভড শর্ট স্টোরিজ, এটা হচ্ছে এইচ রাইডার থমাস হার্ডির। এই বইটা মানে আমার খুবই ভালো লেগেছে, এটা আমি পড়ে দেখবো কেমন, তারপর জানাবো। আর একটা নিয়েছি লাভ অবরে, এটা হচ্ছে লাভ অবরে সুজ্যান লাফ্লেয়ার লেখা, জানি না আমি প্রোনাউন্সিয়েশন ঠিক করলাম নাকি। আর একটা নিয়েছি পদ্মা নদীর মাঝি, মানিক বন্দ্যোপাধ্যায়, এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। আর আরেকটা আমি বই নিয়েছি পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, এগুলো আমার খুবই প্রিয় লেখক, তাই দেখতে পেয়ে বইগুলো কিনে নিয়ে চলে এসেছি। আর আমার মেয়ের জন্য একটা গিফট আমি নিয়েছি, সেটা আমি আগে রেকর্ড করে রেখেছিলাম, কিন্তু এই ভিডিওতে আমি ইনক্লুড করে দিলাম। তা আমি ওকে স্যালারি পে কি কি গিফট দেবো, ফার্স্ট স্যালারি পে, তা তাই আমি প্রতি বছর তো কিছু না কিছু কিনে দিই, কিন্তু এই বছর আমি ওকে কিছুই কিনে দিতে সেরকম পারছিলাম না। গেল বছর থেকে এরকম হচ্ছিল, যেহেতু আমি একদম টিউশন ছেড়ে দিয়েছিলাম, কোনো গিফট আমি ওকে বিশেষ কিছু কিনে দিতে পারছিলাম না, তাই ভাবলাম যে ও সরস্বতী পুজো আসছে, ওকে কিছু একটা গিফট দিয়ে, এটা আমি আগেই অর্ডার দিয়ে রেখেছিলাম, তা এটা এসছে, আমি ফেসবুকের থ্রু এটা কিনেছি। এটা একটা চেন্দেরি কটনের হাতি প্রিন্ট, ব্ল্যাকের মধ্যে নিয়েছি, আমি এই কালারটা পছন্দ করিনি, এটা রূপসাই পছন্দ করেছে, ও বলছে না মা ব্ল্যাক না, আরও কালার ছিল, হলুদ ছিল, আরও অন্য অন্য অনেক ধরনের কালার ছিল, ও এই কালারটাই পছন্দ করেছে। এবার ও তো পরবেই, ব্লাউজটা ওর মাপেই বানাবো, ব্লাউজ পিসটাও খুব ভালো এসেছে, আমি খুবই স্যাটিসফাইড, তা ব্লাউজটা দিয়ে ওরই আমি ব্লাউজ বানাবো।